সারা দেশে চলছে দ্বিতীয় দফার শেষ দিনের অবরোধ রাজধানীতে কিছুটা বেড়েছে গণপরিবহন চলাচল বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করতে বাংলাদেশের প্রতি আহ্বান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশব্যাপী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন চলছে কর্মসূচিকে কেন্দ্র করে গত দুই দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাস ও প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা অবরোধে গেল দিনের তুলনায় রাজধানীর রাস্তায় স্বাভাবিক দিনের চেয়ে যান চলাচল বেড়েছে এছাড়াও প্রাইভেট কার সিএনজি রিক্সা সহ অন্যান্য পরিবহন চলাচল বেড়েছে রাজধানীতে তবে যথেষ্ট চলছে না রাজধানী থেকে দূরপাল্লার পরিবহন অন্যদিকে রাজধানী থেকে স্বল্প দূরত্বের পরিবহনের সংখ্যাও স্বাভাবিকের চেয়ে কম পরিবহন মালিক ও যাত্রীরা বলছে আগুন আতঙ্কে গাড়ির সংখ্যা কিছুটা কম এদিকে নগরীর মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি পুলিশ ও র‍্যাবের টহল গাড়িতেও সতর্কতা রয়েছে অবরোধে ট্রেন ও লঞ্চ চলাচল অনেকটাই স্বাভাবিক দর্শক দ্বিতীয় দফায় ঘোষিত অবরোধের আজ শেষ দিন এই মুহূর্তে রাজধানীতে আছেন সহকর্মী ফরুক বাবু সরাসরি কথা বলছি তার সাথে বাবু অবরোধে আজকের রাজধানীর চিত্র কেমন দেখছেন এবং যানবাহন চলাচল ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা কেমন কনক আপনি কেমন কি বলছিলেন যে অবরোধের দ্বিতীয় দফার দিনটি যে আমাদের অবরোধের শেষ দিনে যান চলাচল বিগত অবরোধের যে চিত্রটা আমরা রাজধানী শহরে দেখেছি সেই চিত্র আসলে বহাল রয়েছে যান চলাচল গত কালের থেকে আজকে আসলে ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে আমি বর্তমানে রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এখানে আসলে আমরা যেটা এসে জানতে পারলাম বা দেখতে পেলাম যে ঢাকার আশপাশের জেলা শহর থেকে যারা ঢাকামুখী ছিল তারা আসলে অধিকাংশই রেলে চড়ে এখানে কমলাপুর এসেছেন কারণ তাদের ভাষ্য অনুযায়ী আসলে গণপরিবহনে তারা আসলে এখনও শঙ্কার মধ্যে রয়েছে যে কখন আগুন লেগে যায় কিংবা সেখানে কোনো ধরনের হামলা হয় কিনা এবং সেই সাথে আসলে ঢাকা জেলার বাইরে থেকে অধিকাংশ গণপরিবহন চলাচল করছে না কারণ দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আসলে বন্ধ রয়েছে এবং দূরপাল্লা যারা এই পরিবহন সেক্টরে রয়েছেন তাদের দাবি হচ্ছে যে যাত্রী সংকটের কারণে আসলে এই যে আপনার গাড়ি তারা ছাড়তে পারছে না তবে এদিকে রেলে আসলে যাত্রীর চাপটা আমরা সকাল থেকে দেখেছি এই স্বাভাবিকের থেকে একটু বেশি এবং এছাড়া আসলে ইতিমধ্যে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাজধানীতে অবরোধের যে বিপরীতে বেশ কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে তারা যুক্ত হয়ে তারা পথে নেমেছে এবং এই সেই সাথে সাথে আসলে সারা দেশে বিজিবির তরফ থেকে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং র‍্যাবের পক্ষ থেকে 160টি আসলে টহল টিম নিয়োজিত রাখা হয়েছে কনক এই ছিল আজ রাজধানীর সার্বিক পরিস্থিতি বাবু আপনাকে ধন্যবাদ এদিকে বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ ভোরে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ শহরের জাগির এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধকারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এই যানবাহন চলাচল স্বাভাবিক করে অপরদিকে সকালে মানিকগঞ্জ হরিরামপুর সড়কের সারুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা রাজশাহীতে মহানগরীতে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অবরোধকারীরা কিন্তু পুলিশ আসার আগেই চলে যায় তারা রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শিরোইল ঢাকা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি 28 অক্টোবরের মহাসমাবেশ ও সংঘর্ষের জেরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেফতার অভিযানের জেরে ইউরোপীয় ইউনিয়ন এই প্রতিক্রিয়া দিল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বলেন বাংলাদেশে 8000-এরও বেশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনা উদ্বেগজনক সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকারও তাগিদ দেন তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করার উপরও জোর দেন জোসেফ পোরেল
ঐতিহাসিকভাবে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীন যুক্ত থাকলেও অনেক ক্ষেত্রে কাজের গুণগত মান প্রশ্নবিদ্ধ। বিশেষ করে সাভার শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের কাজের নিম্নমান, এয়ারপোর্ট গাজীপুর সড়কের ঢাকা বিআরটির মতো প্রকল্পের কাজে ধীরগতি চীনা প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, প্রকল্প সংশ্লিষ্টদের কমিশন বাণিজ্যের সাথে গা ভাসানো এই ধারণার বড় কারণ। জি এম আহসানের রিপোর্টে বিস্তারিত। কারিগরির দক্ষতা অর্থায়নের সক্ষমতার কারণে বাংলাদেশে বড় বড় প্রকল্পে কাজ করছে চীন, বিশেষ করে পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল নির্মাণে মর্যাদা বাড়ে দেশটির। কিন্তু সাভার ট্যানারি শিল্প কিংবা গাজীপুর সড়কে ঢাকা বিআরটির মতো প্রকল্পে বিপরীত চিত্র। সেখানে একদিকে কাজের মান প্রশ্নবিদ্ধ, আরেকদিকে কাজের কারণে দেখা দিয়েছে জনভোগান্তি। তাদের টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল ফিট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ইস্যুটা হচ্ছে যে সব কোম্পানি সমান না। সাভার প্রকল্প এটা নিশ্চয়ই দায়িত্বের অবহেলা ছিল। তারা কেন এটা বুঝে নিল যে জিনিসটা সম্পূর্ণ হয়নি? ঢাকা জয়দেবপুর যে র্যাপিড ট্রানজিট, এটার যে অবস্থাটা, এখানে কতজন মানুষ মারাও গেল অ্যাক্সিডেন্ট হয়ে, এটার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে আমাদের লোকাল ম্যানেজমেন্ট গ্রুপ, মানে সরকারের যারা কর্তৃপক্ষ, এবং চাইনিজ কোম্পানি, দুটোই। কিন্তু চাইনিজ কোম্পানিকে তো বাধ্য করতে হবে অ্যাজ পার কন্ট্রাক্ট, নাহলে কন্ট্রাক্ট বাতিল করে দিক। কিন্তু কাজ ঠিক মতো আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে, এবং সুরক্ষার মাধ্যমে আদায় করতে হবে। মানুষ মেরে কাজ করানো যাবে না, রাস্তা ভেঙে মানুষকে কষ্ট দিয়ে বছরের পর বছর রাস্তা করা যাবে না। তাদেরকে এই কাজ দিয়েছিল এবং যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না এত বড় সিটিপি করার, ইভেন একটা ইটিপি করার, যাদের একটা ইটিপি করার ক্ষমতা নেই, তারা কীভাবে এত বড় একটা সেন্ট্রাল ইফুলিয়ান ট্রিটমেন্টের কাজ দেওয়া হলো? পিডি আব্দুল কাইয়ুম, আপনার প্রফেসর দেলওয়ার, আপনার আরও সাবেক কয়েকজন পিডি মিলে আপনার এই ষড়যন্ত্র আপনার এই করেছে এবং এই যে সুবিধাগুলো আপনার চাইনিজ ঠিকাদারদের থেকে নিয়েছে। সুতরাং আমরা এই যে আবু বকর সিদ্দিক সহ যারা এটার সাথে জড়িত ছিল তাদের সম্পদের হিসাব নেওয়া হোক, কোথা থেকে তারা বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক হলো সেটার তথ্য নেওয়া হোক, তাহলে আপনার বাস্তবতা বের হয়ে যাবে। ভুক্তভোগীদের দাবি, সাভার শিল্পনগরীর কমপ্লেন্স ইস্যুতে চামড়া খাতে বছরে ক্ষতি হচ্ছে কমপক্ষে 5,000 কোটি টাকা। সেক্টর না শুধু এটা, আপনার জাতি বলি হচ্ছে, আপনার দেশ আপনার বঞ্চিত হচ্ছে বিদেশি মুদ্রা থেকে। আপনার আজকে যেখানে আমরা চামড়ার সঠিক মূল্য পেতাম সেই মূল্যটা আমরা পাচ্ছি না। আপনার আজকে যারা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ এতিম মাদ্রাসা আছে তারা এই সুবিধা বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স বলছে ক্ষতিগ্রস্তদের অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ল্যান্ডমার্ক প্রজেক্ট যেগুলো আমরা দেখি সেগুলোর অনেকগুলোই কিন্তু চায়নার করা, বাংলাদেশের গর্ব হিসাবে যেগুলো আমরা সারা পৃথিবীব্যাপী ব্র্যান্ডিং করে থাকি। এই পার্টিকুলার প্রজেক্টের ব্যাপারে আপনার যেটা হয়েছে সেটা দুঃখজনক। আমরা যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা কোনো প্রস্তাব বাংলাদেশ সরকার অথবা আমাদের লেদার সেক্টরের যেই কর্তা ব্যক্তিরা আছেন বা যেই সংগঠন আছেন সেই সংগঠন থেকে আমরা এই প্রস্তাব পাই, আমাদেরকে যদি ওনারা এই প্রক্রিয়ার সাথে আগে ইনক্লুড করেননি, যদি এখন প্রয়োজন মনে করেন যে বিদ্যমান সমস্যা আছে সেই সমস্যায় আমাদেরকে ইনক্লুড করবেন এবং আমাদেরও এখানে কিছু কন্ট্রিবিউট করার আছে বলে ওনারা ধারণা করেন, আমরা মনে করি যে একজন বাংলাদেশি হিসাবে আমরা অবশ্যই চাই যে এই জিনিসটার একটা সকলের জন্য গ্রহণযোগ্য সমাধান হোক। আপনার কোনো মামলা করার আমাদের সুযোগ থাকে তাহলে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে এইটা মামলায় আমরা যাব এবং আমরা মাননীয় হাইকোর্টকেও আমরা জানাবো এই বিষয়টা। অর্থনীতিবিদরা বলছেন সব সমস্যার মূল কারণ প্রকল্পে দেশি সুবিধাভোগী যুক্ত হওয়া। চাইনিজরা কাজ নেওয়ার ক্ষেত্রেও দুই নম্বরই করে, ইন দ্য সেন্স পয়সা করে দিয়ে ঘুষ টুস দিয়েও তারা কাজটা নেয় এবং কম দেখিয়ে নেয় তারপরে বাড়িয়ে নেয়, এবং এটা কিন্তু তাদের মধ্যে একটা অলিখিত চুক্তি থাকে। ঠিক আছে, আমি অন্যদের চাইতে 200 কোটি টাকা, 500 কোটি, 1,000 কোটি, 2,000 কোটি টাকা কম দিব, যে কাজটা নিয়ে নিই, তারপরে আমি 10,000 কোটি টাকা বাড়িয়ে ফেলব। এই সুই হয়ে ঢোকা, ফাল হয়ে বের হওয়া, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, চাইনিজদের জন্য ক্ষতিকর, কারণ তাদের দেশের যে ভাবমূর্তি সেটা নষ্ট হচ্ছে এবং সেই ব্যাপারে চাইনিজ সরকার, চাইনিজ এম্বাসি যারা আছে তাদেরকে সতর্ক হওয়া উচিত, তাদের কোম্পানিগুলো যেন কমপ্লায়েন্ট হয়। দুর্নীতির কারণে একদিকে প্রকল্প ব্যয় বাড়ছে আর কমছে কাজের মান, এটি কোনোভাবেই কাম্য নয় বলছেন অর্থনীতিবিদরা। জি এম আহসান, বাংলাভিশন, ঢাকা।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।